এতক্ষণ পর্যন্ত আমি পুরো আপনাদের এখানে কন্টাক্ট রেখেছিলাম এবং আমার সাথে বহুবার অতীন ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঠক, ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার এদের সাথে বারবার কথা হয়েছে এবং আগুন দেখবার পর তারপরই ওরা খেয়ে গেছে। তারপরে আমি আমার অন্যান্য কাজ করতে গেছি। ভাই আপনারা একটু গতকাল আমাদের যেটা কাজ ছিল শুনুন, যারা শুনতে পাবেন না আমি কিন্তু আর বলবো না, একবার বলতে পারবো না। যতক্ষণ আগুন না নিভেছিল ততক্ষণ আমরা দমকল বাহিনী, ডিজাস্টার বাহিনী, পুলিশ, সাধারণ মানুষ, ভলেন্টিয়ার্সরা সবাই মিলে কাজ করেছে। আমাদের আগে কাজ ছিল আগুনটা নেভানো। আগুন নেভানোর পর আমাদের কাজ ছিল আপনাদের কোনো কোনো জায়গায় ছিট করে থাকা খাওয়ার বন্দোবস্ত করার, সেগুলো আমরা করেছি। আজকে এগুলো পরিষ্কার হবে। আজকাল পরিষ্কার হওয়ার পরে যার যেরকম জায়গায় ছিল ঠিক সেই রকম ভাবে কলকাতা কর্পোরেশন আপনাদের আগের মতো পরিস্থিতি তৈরি করে দেবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যার যেরকম ছিল সেইভাবেই করে দেবে। আর আমি যেটা ববিকে বলবো, পুলিশকেও বলবো, ইন দা মিন টাইম এদের সকলকে 5 কেজি করে চাল, ডাল, আলু, বাচ্চাদের দুধ এবং বিস্কুট, এবং শশী তুমি যেটা করবে সেটা হচ্ছে চার পাঁচটা করে মেয়েদের শাড়ি, আর ববি ছেলেদের বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, চাদর, শীতকাল, কম্বল, এগুলো ওদের দিয়ে দেওয়া যাতে ওরা এগুলো দেখে। আমরা সবটা করে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। ভরসা রাখুন, সব করে দেবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি মেয়রের উপরে, পুলিশ কমিশনের উপরে, অতীন, শশী পাঠক এদের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি, সবটা করে দেবে। চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যে বিপদে পড়েছেন আপনাদের সবার সাথে আমরা আছি। এরা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে যতক্ষণ না হবে ততদিন আমরাই খাওয়াবো। ভালো লাগবে, ঠিক আছে।